এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ সুপ্রিয় দর্শক ও শ্রোতা স্বপ্ন যেটি আমরা সকলে দেখে থাকি অনেকে আছে এটি নিয়ে আনন্দবোধ করি অনেকে আসে এই স্বপ্ন দেখে বিত সন্তুষ্ট হয়ে যাই এর তাবির খুঁজতে ব্যস্ত হয়ে যায় তাই আজকে মুসলিম ভাই এবং বোনদের জন্য স্বপ্ন নিয়ে কয়েকটি কথা বলবো স্বপ্ন মূলত যা দেখে থাকি তা তিন প্রকার প্রথমত মোহানবুল্লাহ আলমিনের পক্ষ থেকে যেটি ভালো স্বপ্ন দ্বিতীয়ত শয়তানের পক্ষ থেকে খারাপ স্বপ্ন দুর স্বপ্ন ভীতিকর স্বপ্ন তৃতীয়ত জাগ্রত অবস্থা যেটি বেশি বেশি স্মরণ করি মনে মনে যেটা নিয়ে ধ্যান করি সেটাই দেখা যায় ঘুমন্ত অবস্থায় দেখে থাকি তো স্বপ্ন দেখলে কি করণীয় ইমাম বুখারি মুসলিম হাদিস বন্না করেছেন আবু সাইদ খুদ্রি থেকে বর্ণিত রসাল্লাশাদ বিহা যদি তোমাদের মাঝে কেউ এমন স্বপ্ন দেখে যেটি তার ভালো লাগে এটি মনে করবে আল্লাহ আল্লাহরবুল্লা আলমের পক্ষ থেকে সে আল্লাহর প্রশংসা করবে এবং এটি যাকে পছন্দ করে বলতে পারবে এতে কোনো সমস্যা নেই যদি এর থেকে ভিন্ন দেখে জাগ্রত বসে যেটা ভাব সেইটা হোক বা দুঃস্বপ্ন খারাপ স্বপ্ন হোক ওয়ালা আই ইউ বিহা কাউকে এটি বলবে না এমনইভাবে ভাবে ইমাম বুখারি মুসলিম আবু কাতাদা আল আনসারি রাদি আল্লাহ আনু থেকে আদিস বর্ণনা করছেন আর রো আল হাসানা আর রোয়া হামিন আল্লাহ ভালো স্বপ্ন সৎ স্বপ্ন যেটা এটি আল্লাহ আলামিনের পক্ষ দেখে যদি কেউ এমন স্বপ্ন দেখে যেটি ভীতিকর অপছন্দ হয় সে যেন বাম পাশে তিনবার বলে থতুতে ও ওলা শান্তা দুরহ সে শয়তান থেকে আল্লাহ কাছে পানা যাবে তাতে কোনো তার ক্ষতি হবে না ক্ষতির কোন আশঙ্কা থাকবে না ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ জাবির ইবনে আব্দুল্লাহ থেকে হাদিস বর্ণনা করেছেন ইদা রা আহাদুকুম ইকরা ফা লিয়াবসুকান ইয়াসারহি সালাতান যদি তোমাদের মাঝে এমন কেউ কিছু দেখে যেটাতে অপছন্দ হয় সেজন্য বাম পাশে তিনবার থুতু দে ওয়ালা তাউয মিন শাইতান এবং শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাবে ওয়া তাহাওয়ালান জাববিল্লাযী কানা আলাই যেই পাশে সে শুয়েছিল ওই পাশও চেঞ্জ করে শুবে এই তিনটি হাদিস দিয়ে স্পষ্ট স্বপ্নের যে আদব যেটা রাসূলুল্লাহ এশাদ করেছেন তা হলো আমাদের যে করণীয় এটি সাতটি করণীয় প্রথমত যদি আমরা দুঃস্বপ্ন খারাপ স্বপ্ন দেখি তাহলে ওই দিকে আমরা দৃষ্টি দিব না শয়তান এটি দেখে কাজ হলো মানুষকে টেনশন ফেলানো দ্বিতীয়ত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাবেন তৃতীয়ত যেটি দেখছেন দুঃস্বপ্ন খারাপ স্বপ্ন এই থেকেও আল্লাহর কাছে পানা চাবেন চতুর্থত আপনি এই স্বপ্নটি কাউকে বলবেন না পঞ্চম যে কাজটি করবেন সেটি হলো বাম পাশে তিনবার থতু দিবেন শয়তানকে বর্ষনা করার জন্য ষষ্ঠ যেই কাদে শুয়েছিলেন ওই কাজ চেঞ্জ করে পাঁচশো চেঞ্জ করে শুবেন সপ্তম সম্ভব হলে দোরা কাত সলাত আদায় করবেন তাহলে দেখবেন আপনার কোনো ক্ষতির সম্ভাবনা থাকবে না আমরা অনেকে রয়েছি খারাপ স্বপ্ন দেখি এবং সকলকে বলার চেষ্টা করি টেনশন করি যদি আপনি কাউকে বললেন তাহলে এমন হবে ওলামাগন বলেছেন দিলে যেমন সম্পদের হেফাজত হয় এমনইভাবে খারাপ স্বপ্ন দেখে যদি আল্লাহর কাছে পানা চেয়ে নিজের কাছে রেখে দেন ওই খারাপ স্বপ্ন আপনার কোনো ক্ষতি হবে না আপনার নিজের জন্য হেফাজত হবে আর যদি বলে দেন তাহলে অনিষ্টর সম্ভাবনা রয়েছে আর যদি ভালো স্বপ্নগুলি দেখেন তাহলে আল্লাহর কাছে এটি যেন বাস্তবায়ন হয় আল্লাহর প্রশংসা করবেন এবং আল্লাহর কাছে চাবেন তাই সুপ্রিয় বন্ধুগণ আমরা যেটি আজকে জানতে পারলাম খারাপ বিধিকর স্বপ্ন দেখলে যেটি আদপ রয়েছে হাদিস যেটি স্পষ্ট রয়েছে ওই আদবগুলি যদি রক্ষা করে আমরা চলি তাহলে এই খারাপ স্বপ্ন আমাদের কোনো ক্ষতি করতে পারবে না